রাজা সিংহ আর হাতি। এক রাজা ছিল, যার নাম ছিল শের সিং। সে জীবজন্তু পুষতে অনেক পছন্দ করত। সে সব ধরনের জীবজন্তু পুষত, যেমন হাতি, ঘোড়া, সিংহ, আরো অনেক রকম জীবজন্তু ছিল। হাতি, ঘোড়া আর সিংহ অনেক ভালো বন্ধু ছিল। তারা তাদের সুখ দুঃখ নিজেদের সাথে ভাগাভাগি করত। একদিন রাজা হাতির পিঠে চড়ে ঘুরতে বের হয় আর হাতিকে বলে, দেখো হাতি, তোমাদের সব জীবজন্তুদের কিভাবে আমি আমার বন্ধু বানিয়ে রেখেছি। তোমরা সবাই আমার গোলাম। আমি যা বলবো তোমরা সবাই তাই করবে। আমার ইচ্ছে হলে আমি তোমাদের মেরেও ফেলতে পারি, যখন চাই তোমাদের যে কারো কাছে বেঁচে দিতে পারি। তোমরা কখনো আমাদের মতো হতে পারবে না, বুঝেছো? হাতি চুপচাপ রাজার কথা শুনতে থাকে। যখন মহলে ফিরে আসে তখনও চুপ করে একই জায়গায় বসে থাকে। তখন সিংহ তার কাছে এসে বলে, এ হাতি ভাই, আজ তো চুপ করো, কোন সুন্দরীর প্রেমে পড়েছ নাকি? হাতি চুপ করেই থাকে, কিছুই বলে না। আরে হাতি, তোমার কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? আজ কি খাবার জন্য কোনো আঁক পাওনি? হাতি চুপ করেই থাকে আর তার চোখ দিয়ে জল পড়তে থাকে। বন্ধু, ও তো কিছুই বলছে না, বলো ভাই, কিছু তো বলো, কি হয়েছে? কিছুক্ষণ পর যখন তার মন ভালো হয় তখন হাতি বলে, রাজা আজ আমাকে এমন কিছু বলেছে যে আমি খুব কষ্ট পেয়েছি। তাই কি এমন বলেছে আমাকেও বলো, রাজাকে আমি ছাড়বো না, এক গর্জনে মহলের ইট খুলে ফেলবো। পশু তো কি হয়েছে, মানুষের চাইতে আমাদের শক্তি অনেক বেশি। কিন্তু রাজা এমনটা মনে করে না। রাজা বলছে, তোমরা সব পশুরা আমার গোলাম, আমি যখন চাই তোমাদের মেরে ফেলতে পারি, যাকে ইচ্ছা তাকে বেচতে পারি। তোমরা পশুরা আমাদের সমতুল্য নও। আচ্ছা, রাজা আমাদের এমন মনে করে? ঘোড়ার জন্য তো যখন তখন আমাদের পিঠে উঠে বসে, কখনো ঘোড়ার জন্য আর হাতির উপর চড়া যায়, কখনো ঘোড়ার পিঠে। ওহো, তাহলে রাজা আমাদের এমন ভাবে? আমরা তো তাকে আমাদের রাজা মনে করে বিশ্বস্ততার সাথে তার সেবা করি, তাকে একটা শিক্ষা দিতেই হবে। তারা তিনজন মিলে পরিকল্পনা করে যে রাজা পরের দিন যখন তাদের নিয়ে ঘুরতে বের হতে আসবে, তখন কোনো না কোনো বাহানা দিয়ে তারা তাদের পিঠে চড়তে দেবে না। পরের দিন হাতি আর সিংহ এমনটাই করে। রাজা চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, সে যদি হেঁটে বের হয় তাহলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, রাজা হয়ে সে কিভাবে হেঁটে যাবে। তখন রাজা সব বুঝতে পারে যে নিশ্চয়ই গতকালের কথায় হাতি অনেক কষ্ট পেয়েছে। সে হাতির কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চায়। হাতি ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমার অধীন নও, আমিও তোমাদের অধীন। মানুষ যদি পশুদের উপকারে আসে, পশুরাও কোথাও না কোথাও মানুষদের উপকারে আসে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কারোর সাথেই এমন করব না। এক সাদা রঙের অনেক সুন্দর একটি কবুতর ছিল, তাকে গ্রামের একটি লোক খাঁচায় বন্দি করে রেখেছিল। কবুতরের ছিল চারটি ডিম, তা থেকে বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছিল। কবুতরকে কাক অনেক পছন্দ করত, তাই মাঝে মাঝে কাক তার কাছে গিয়ে গল্প করত। কেমন আছো ভাই, কাঁচার ভেতর জীবন কেমন কাটছে? আমি তো ভালোই আছি, এখন শুধু ডিম থেকে বাচ্চা ফোটার অপেক্ষা করছি। ওরা আসলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তাছাড়া এই খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসে, বাইরে যেতে খুব মন চায়। কিন্তু আমার মালিক অনেক ভালো, আমার অনেক খেয়াল রাখে। তো তুমি কেমন আছো? তখন কাক বলে, হ্যাঁ, আমি ভালো আছি। আজ তোমাকে দেখে একটু গল্প করতে মন চাইলো। আজকাল সব সুন্দর পাখিগুলোকে সবাই ধরে খাঁচায় বন্দি করে ফেলে, শুধু আমাদেরকেই ধরে না। জানো, আমাদের এই কালো রঙের এই একটা সুবিধা, কেউ আমাদের ধরে খাঁচায় ভরে না। আর তুমি তো জানোই আমাদের কণ্ঠ কতই মধুর।
এত কা কা করে যে সবাই বিরক্ত হয়ে যায়। এই জন্যই কেউ আমাদের পোষে না। আর তোমাকেই দেখো, তুমি কত মিষ্টি, কত সুন্দর। তোমার চোখ যে কাউকেই আকর্ষণ করবে। আর তোমার এই সৌন্দর্যের কারণেই তুমি আজ এই খাঁচায় বন্দি, বন্ধু। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করব, দানা পানি জোগাড় করা তো খুব মুশকিল। আর এখানে আমার মালিক সকাল সন্ধ্যা নিজেই খাবার এনে দেয়। তাই আমি এখন আসি, কাল আবার দেখা হবে। কাকের সাথে কবুতরের এতই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে যতক্ষণ কাক না আসে ততক্ষণ সে তার পথের দিকে তাকিয়ে থাকে। একদিন কাক আসে আর কবুতরকে বলে, কি এত চিন্তা করছো বন্ধু? আজ তুমি আসতে অনেক দেরি করেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে চলে গিয়েছিলাম। আহা, এত উড়েছি যে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম তাড়াতাড়ি গিয়ে তোমার সাথে দেখা করি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। হ্যাঁ, আগামীকালের মধ্যেই আমার বাচ্চা ফুটবে, আর আমি অনেক খুশি। তুমি কালকে আসবে তো? কি বললে, তুমি অনেক খুশি? জানো, তোমার মতো তোমার বাচ্চারাও এই খাঁচাতেই বড় হবে, এটা কি খুশি হওয়ার মতো কথা? না, কিছু একটা করো, তোমার মালিকের সাথে কথা বলো। এই স্বাধীনতা, এই মুক্ত হয়ে আকাশে ওড়া, স্বাধীনভাবে বুক ভরা নিঃশ্বাস নেওয়া, একটা পাখির জন্য এর চাইতে বেশি খুশির কিছু হতে পারে না। কাকের কথা শুনে কবুতর বুঝতে পারে যে খাঁচায় নয়, স্বাধীনতাতেই প্রকৃত সুখ। বুদ্ধিমান নিকি। এক গ্রামে এক কৃষকের নিকি নামের এক মেয়ে ছিল। নিকি চোখে দেখতে পেত না, কিন্তু সে অনেক বুদ্ধিমান ছিল। সে সব কাজ অনেক যত্নের সাথে করত। গ্রামে তার অনেক বন্ধু ছিল, আর গ্রামে জমিদারের মেয়ে মিনা ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। একদিন নিকির প্রতিবেশী বান্ধবী রাধা নিকিকে বলে, নিকি তুই তো দেখতে পাস না, কিন্তু তুই বাড়ির সব কাজকাম করিস, পড়াশোনায়ও তুই বেশ ভালো, ইংলিশও শিখেছিস, তুই এত সব কিভাবে করিস রে? দেখ, আমাদের মনে কোনো কিছুর প্রতি গভীর ইচ্ছা থাকলে আমরা সব কিছু করতে পারি, আর আমাকে সাহায্য করার জন্য তো তোর মতো ভালো বন্ধু আছেই। হুম, মিথ্যে বলিস না। নিকি, তোর বন্ধু তো ওই জমিদারের মেয়ে মিনা, ওর সাথেই তো তুই না জানি কি সব পটর পটর ইংলিশ বলিস। এটা এমন কিছু না রাধা, তুমি তো আমার অনেক ভালো বন্ধু, আমি তো মিনার কাছে ইংরেজি শিখি। আর দেখ, কুয়া থেকে পানি তুলতে আমার সাথে কে যায়? তুই তো যাস। জঙ্গল থেকে কাটানতে কে যায়? তুই তো যাস। তাহলে তুমিও তো আমার অনেক ভালো বন্ধু। সত্যি? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। একদিন মিনা নিকিকে বাড়িতে নিয়ে যায়, আর নিকি বাড়ি ফিরতে অনেক রাত হয়। রাধা সারাদিন নিকির জন্য অপেক্ষা করে, আর নিকির উপর খুব রেগে যায়। আমি এখন থেকে তোমার সাথে শুধু পানি আনতে আর জঙ্গলে কাঠ আনতে যাব, কখনোই খেলবো না। রাধার বন্ধু কাকুলি তাকে নিকির ব্যাপারে ভুল বুঝায় আর বলে, রাধা তুই একটা কাজ কর, তুই এমন কিছু কর যাতে মিনা আর নিকির বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তখনই তুই শান্তি পাবি। একটা কাজ করি তাহলে, কাল নিকি আমার সাথে কুয়া থেকে পানি আনতে যাবে, সেখানে মিনাকেও আসতে বলবো। পরের দিন রাধা মিনাকে কুয়ার কাছে নিয়ে যায়। এই নিকিকে ধাক্কা মেরে ফেলে দেই, আর বলবো মিনা তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। রাধা ঠিক তাই করে, সে নিকিকে ধাক্কা দেয় আর নিকি কুয়ায় পড়ে যায়। আরে আরে, নিকি পড়ে গেছে, নিকি তোমাকে মিনা ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। কিন্তু তখনই নিকি বলে, কোনো ব্যাপার না মিনা, কেন এমনটা করলে? আমি এটা করিনি। এবার মজা হবে, ওদের দুজনের বন্ধুত্ব ভেঙে যাবে। পরের দিন রাধা মিনা আর নিকিকে খেলতে ডাকে। রাধা, আজ আমরা কি খেলবো? আজ আমি মিনার চোখে কাপড় বেঁধে দিব, আর মিনা আমাকে আর নিকিকে খুঁজে বের করবে। রাধা মিনার চোখে কাপড় বেঁধে দেয় আর নিকিকে অনেক জোরে আঘাত করে, আর নিকিকে কানে কানে বলে, নিকি মিনা তোমাকে ইচ্ছে করে বারবার জোরে জোরে মারছে, ও চোখে কাপড়ের ভেতর দিয়ে সব কিছু দেখতে পাচ্ছে। তখন নিকি বলে, মিনা তুমি এখন তোমার চোখের কাপড় খুলে ফেলো, তুমি যা বলেছিলে তাই সত্যি হয়ে গেল, রাধা আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চায়।
কিন্তু মিনা, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। রাধা, তুমি হাতে যে চুড়ি পরেছো তার শব্দ শুনে আমি বুঝে ফেলেছিলাম তুমি আমাকে আঘাত করছো। আর মিনা তো হাতে চুড়ি পরেনি, মিনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই সত্যিটা প্রমাণ করতেই আমি আজ তোমাদের সাথে খেলতে এসেছিলাম। আমি অন্ধ হয়েছি তো কি হয়েছে, আমি সব কিছু বুঝতে পারি।